হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন নতুন আর্থিক বছরে পোস্ট অফিসের সমস্ত স্কিমের ইন্টারেস্ট রেট আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে এখনই গিয়ে দেখে নিতে পারেন যে কোন স্কিমে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট বেড়েছে। আপনাদের জানিয়ে দিই, নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট এখন পাওয়া যাচ্ছে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এখন আপনারা আগের থেকে অনেক বেশি, প্রায় 61,499 টাকা পাবেন প্রতি 3 মাসে। সেই সাথে এই স্কিমের নিয়মে অনেক বড় সড়ো পরিবর্তনও হয়েছে। তাই আপনি যদি এই স্কিমে অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন বা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত। সেই সাথে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। চলুন তবে শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, সংক্ষেপে আমরা এই স্কিমের সমস্ত ফিচার্স ও অন্যান্য নতুন আপডেটগুলো আজ বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। সেই সাথে ম্যাচুরিটি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখে নেব এই রিটার্ন বেনিফিটও। প্রথমে আমরা দেখে নেই এই স্কিমে কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। 60 বছর বা তার বেশি বয়সের যে কোনো ব্যক্তি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে কিছু এক্সেপশনাল কেস রয়েছে, যেমন বয়স 55 থেকে 60 বছরের মধ্যে হলেও এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন যদি সেই ব্যক্তি রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়ি হয়ে থাকেন। আবার বয়স 50 থেকে 60 বছরের মধ্যে হলেও এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন যদি সেই ব্যক্তি রিটায়ার্ড ডিফেন্স এমপ্লয়ি হয়ে থাকেন। তবে এই দুই ক্ষেত্রেই একটি কন্ডিশন রয়েছে, সেটা হলো রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার 1 মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে এই বয়সের ছাড় পাওয়া যাবে না। সেই সাথে আপনাদের এটাও জানিয়ে দিই যে কোনো এনআরআই ব্যক্তি এই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারবে না। এবার জেনে নেই টাইপ অফ অ্যাকাউন্ট। আপনারা এই অ্যাকাউন্ট শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবেই খুলতে পারেন, তবে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে শুধুমাত্র স্পাউসের সাথে, অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর সাথেই এই অ্যাকাউন্ট জয়েন্ট খোলা যাবে। সেই সাথে আপনারা এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় যে কাউকে আপনার পছন্দ মতো নমিনি হিসাবে আপনি রাখতে পারেন এবং এটি বাধ্যতামূলক। এবার আমরা জানবো এই স্কিমের মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট কী রয়েছে। তো বন্ধুরা, 1 এপ্রিল 2023 থেকে এই স্কিমের ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে এর ডিপোজিট লিমিটেরও অনেকটা পরিবর্তন হয়েছে। আগের থেকে প্রায় ডবল করে দিয়েছে এর ডিপোজিট লিমিটকে। তাই আপনারা ন্যূনতম 1,000 টাকা দিয়ে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। আবার ম্যাক্সিমাম লিমিটের ক্ষেত্রে 1,000 টাকার গুণিতকে আপনারা 30 লাখ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারেন। যে সমস্ত আপডেটগুলোর কথা বলেছিলাম তার মধ্যে এটি হলো প্রথম আপডেট, যেখানে ম্যাক্সিমাম লিমিটকে আগের 15 লাখ থেকে বাড়িয়ে 30 লাখ করা হয়েছে। তবে এই লিমিটের ক্ষেত্রে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, অনেকে ভাবেন যে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে 30-30 করে 60 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করা যাবে, কিন্তু সেটা একেবারেই ভুল। এই স্কিমে আপনারা সিঙ্গেল খুলুন বা জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খুলুন, সে ম্যাক্সিমাম আপনারা 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন, তার বেশি পারবেন না। বন্ধুরা, সেই সাথে আপনারা যত খুশি সংখ্যক এই অ্যাকাউন্ট খুলতে পারেন সেটার কোনো লিমিট নেই, কিন্তু সবগুলো অ্যাকাউন্ট মিলিয়ে ম্যাক্সিমাম আপনারা 30 লাখ টাকার বেশি ইনভেস্ট করতে পারবেন না। এবার আসি দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। যদিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এর বর্তমান ইন্টারেস্ট রেট কত, তবুও আমি জানিয়ে দিচ্ছি এই স্কিমের ইন্টারেস্ট রেটকে 8% থেকে বাড়িয়ে বর্তমানে 8.2% করা হয়েছে, যেটা ইয়ারলি কম্পাউন্ডেড হয় এবং কোয়ার্টারলি পেয়েবেল হয়। অর্থাৎ প্রতি 3 মাসে এই স্কিম থেকে আর্ন করা ইন্টারেস্ট আপনার POSB অ্যাকাউন্টে বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক ক্রেডিট হতে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই একটা POSB অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময়। এরপর আমরা আলোচনা করি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড নিয়ে। তো বন্ধুরা, এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হলো 5 বছর, অর্থাৎ আপনার টাকা 5 বছরের জন্য ফিক্স হয়ে যাবে এবং এর বিনিময়ে আপনারা প্রতি 3 মাসে এর সুদ পেতে থাকবেন। তবে আপনারা চাইলে এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ডকে আরও 3 বছর বাড়িয়ে নিতে পারেন এবং আপনারা 8 বছর পর্যন্ত সেম ইন্টারেস্ট পেতে থাকবেন। এবার আপনাদের এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা এই অ্যাকাউন্ট থেকে বা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে কোনো পার্সিয়াল উইথড্রল বা লোন ফ্যাসিলিটি পাবেন না। তবে আপনারা প্রি ম্যাচুরিটি ক্লোজার করার সুবিধা পাবেন, অর্থাৎ আপনার প্রয়োজনে আপনারা এই অ্যাকাউন্টকে অবশ্যই ভাঙাতে পারবেন যে কোনো সময়ে। এটাই হলো এই স্কিমের তৃতীয় আপডেট, কারণ এই স্কিমে প্রি ম্যাচুরিটি ক্লোজারের আগের যা নিয়ম ছিল তাতে 1 বছর পরেই আপনারা প্রি ম্যাচুরিটি ক্লোজার করার সুবিধা পেতেন, কিন্তু এখন আপনারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের পর যে কোনো সময় এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম কন্ডিশন হচ্ছে, যদি আপনারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের 1 বছরের মধ্যে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চান সেক্ষেত্রে আপনারা কোনো রকম ইন্টারেস্ট পাবেন না, কিন্তু যদি আপনাদের কখনও কোনো ইন্টারেস্ট পেড করা হয়ে থাকে তবে সেটাও প্রিন্সিপাল থেকে কেটে নেওয়া হবে। দ্বিতীয় কন্ডিশন হলো, যদি আপনারা 1 বছর পর কিন্তু 2 বছরের আগে প্রি ম্যাচুরিটি ক্লোজার করেন তবে প্রিন্সিপাল থেকে 1.5% ডিডাকশান হয়ে যাবে। উদাহরণ হিসাবে, যদি আপনারা 1 লাখ টাকার একটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ওপেন করেন এবং সেটাকে 1 বছর পরে বা 2 বছরের আগে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চান,
সেক্ষেত্রে আপনারা ফেরত পাবেন 98,500 টাকা। এবং তৃতীয় কন্ডিশন হলো, যদি আপনারা 2 বছর পরে এবং ম্যাচুরিটির আগে বা 5 বছরের মধ্যে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে যান, সেক্ষেত্রে আপনার প্রিন্সিপালের 1% ডিডাকশান হবে। অর্থাৎ 1 লাখ টাকার একটা সিনিয়র সিটিজেন স্কিম থেকে 1% ডিডাকশান হলে 99,000 বা 99,000 টাকায় আপনারা ফেরত পাবেন। তবে ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে পরে এই অ্যাকাউন্টকে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যাবে, সেক্ষেত্রে কোনো রকম কোনো ডিডাকশান হবে না। এবং ডেট অফ ডেথ থেকে প্রিন্সিপালের ওপর POSBA ইন্টারেস্ট রেটে সুদ পাওয়া যাবে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানিয়ে দিই, যে স্পাউস যদি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হয় বা নমিনি হয়, তবে সেক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলেও এই অ্যাকাউন্টকে কন্টিনিউ করা যাবে স্পাউসের নামে। আবার আপনারা এই অ্যাকাউন্টকে চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও ট্রান্সফার করতে পারেন বা এক পোস্ট অফিস থেকে অন্য একটি ব্যাঙ্কেও ট্রান্সফার করে নিতে পারেন। এবার আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ট্যাক্স বেনিফিট সম্পর্কে। বন্ধুরা, এই স্কিমে আপনারা যে ইনভেস্টমেন্ট করবেন সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C অনুযায়ী ট্যাক্স বেনিফিটের জন্য এলিজিবল হবে। তবে এই স্কিম থেকে আর্ন করা ইন্টারেস্ট ট্যাক্সেবল হবে যদি আর্ন করা ইন্টারেস্ট বছরে 50,000 টাকার বেশি হয়। কিন্তু যদি বছরে আর্ন করা ইন্টারেস্ট 50,000 কম হয় বা আপনারা 15G বা 15H ফর্ম সাবমিট করেন, তাহলে কোনো রকম TDS ডিডাকশন হবে না। এবার আমরা ম্যাচুরিটি ক্যালকুলেটারের সাহায্যে দেখে নেব যে এই স্কিম থেকে 8.2% ইন্টারেস্ট রেটে এক্সটেনশন পিরিয়ড পর্যন্ত বা 8 বছর পর্যন্ত কীরকম রিটার্ন বেনিফিট পাওয়া যেতে পারে। তো যদি আপনারা 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে কোয়ার্টারলি আপনারা ইন্টারেস্ট আর্ন করবেন 10,250 টাকা, 8 বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন 3,28,000 টাকা, অর্থাৎ টোটাল রিটার্ন হবে আপনার 8,28,000 টাকা। যদি আপনারা 10 লাখ টাকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তবে আপনারা প্রতি কোয়ার্টারে 20,499 টাকা পাবেন, টোটাল ইন্টারেস্ট আর্ন করবেন 5,90,400 টাকা এবং টোটাল আপনার রিটার্ন হবে 15,90,400 টাকা। যদি আপনারা 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে প্রতি কোয়ার্টারে আপনারা 30,749 টাকা পাবেন এবং টোটাল সুদ পাবেন 8,85,600 টাকা, অর্থাৎ টোটাল রিটার্ন আপনার হবে 23,85,600 টাকা। এবং আপনি যদি ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা প্রতি কোয়ার্টারে পেয়ে যেতে পারেন 61,499 টাকা, অর্থাৎ টোটাল ইন্টারেস্ট আপনি পাবেন 17,71,200 টাকা এবং টোটাল রিটার্ন আপনার হবে 47,71,200 টাকা। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই স্কিম থেকে কীরকম রিটার্ন বেনিফিট পাওয়া যেতে পারে। তাই আপনারা যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, সেই সাথে একটি লাইক ও শেয়ারও অবশ্যই করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই।